গুড আফটারনুন এভরিওয়ান, প্রিয়ার ঘর কন্যার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আমার বাসন মাজাটা যে সমস্ত কিছু কমপ্লিট, কয়েকটা বাসন আছে, জাস্ট আমি আর হাজবেন্ড খেয়েছি সেই বাসন দুটো আছে, বাকি সব আমি মেজে ফেলেছি, কাজকর্ম সমস্ত কমপ্লিট। তারপরে বসেছি হলো কালকে দেখেছিলে আমলকি নিয়ে এসেছি, সেই আমলকিগুলো কাটতে। এগুলো আর কি আমার সকালবেলায় কেটে রোদ্র দেওয়া উচিত ছিল, কিন্তু আমি সকালবেলা থেকে কাজ করতে করতে আর সময় করে উঠতে পারিনি, কারণ এগুলো কাটতে অনেক সময় লাগে। দেখো আমি অনেকটা কেটেও নিয়েছি, এই যে এগুলো রোদ্রে দিয়ে এগুলো না আমি মুখশুদ্ধি বানাবো। আর কয়েকটা আমলকি রেখে দিয়েছি, ওগুলো একটু বড় বড় আর ফ্রেশ আমলকি ছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো আমি মোরব্বা বানাবো আর কি, ট্রাই করবো, কোনোদিনও বানাইনি। আজকে একটু ভাবলাম যে করে দেখি তো পারি কিনা, যদি পারি তাহলে পরে বেশি করে বানাবো, এখন বেশি রাখিনি। আর এগুলো কেটে মুখশুদ্ধি করছি, এগুলো বাড়ি যখন যাব, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যাব সবার জন্য, তো সেটাই আর কি কাটতে বসেছি। এখন এগুলো কেটে আমি দিয়ে আসবো রোদ্রে, যদিও এখন আর রোদ্রু পাবে না বেশি, রোদ্রু এখন চলে যাবে, বেলা পড়ে যাবে, এখন এখন বাজে 1:30, এখন আমি এটা কাটতে বসেছি। এটা সকালবেলা কেটে যদি রোদ্রে দিয়ে দিতাম আজকে, কিন্তু আমার এই এত রোদ্র উঠেছিল সব শুকিয়ে যেত, কিন্তু হয়নি গো, কাজ করতে করতে সময়ই পাইনি, কোথা দিয়ে বেলা হয়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর বুঝতেই পারি না। তো চলো এগুলো আমি কেটে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? আরে দেখো ছেলে আমার পাশেই বসে আছে, বটি আছে, ভাই হাই বলে দাও সবাইকে, তো পরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ তো দেখো আমি একটু পেছনে যাচ্ছি, আমাদের বাড়ির সামনে রোদ্রু না চলে গেছে, রোদ্রু নেই তো আমি পেছনেই এইটা এখানে রোদ্রে দিয়ে যাব, কিছু দেখতে পাচ্ছি না এদিকে রোদ্রুতে। তো আমার রোদ্রে দেওয়া হয়ে গেছে, আমি ঘরে চলে আসছি, আর দেখো পেছন পেছন ছেলেও গেছিল, তো প্রচন্ড রোদ্রু ওইদিকে, আর দেখো আমার বাড়ির সামনে এক ফোঁটাও রোদ্রু নেই, আর এই দেখো রোদ্রু চলে গেছে, ওটা অনেকটা সামনে, এখানে একদম রোদ্রু নেই, রোদ্রু চলে গেছে। তো সমস্ত কাজকর্ম হয়ে গেল, আর দেখো মুখটা কি বাজে লাগছে দেখতে, তেল ছিটে এসে। তো এখন ছেলেকে ঘুম পড়াবো, আর বাইরের ঘরের অবস্থা কঠিন খারাপ, কঠিন খারাপ। আজকে আমি বিছানার বেডশিট তুলেছিলাম, বাইরেরটার কেচে দিয়েছি, তো চলো ওকে আমি এখন একটু ঘুম পাড়িনি, পরে আবার ওবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ এবেলা আর ভিডিও করবো না, এবেলা বলতে গিয়ে বেলা তো শেষই হয়ে গেল, এখন বাজে 1:30, তো 1:30 পার হয়ে গেছে, 1:35 বাজে, তো চলো এখন গিয়ে শুয়ে পড়বো আর একটু ফোন ঘাঁটবো, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো দুপুরের পর আবার চলে এসেছি, দেখো সন্ধেবেলার টিফিন করতে করতে, তো এখন আমি মুড়ি মাখছি, চানাচুর চানাচুরটা নেই ঘরে, শেষ হয়ে গেছে, তো সেই কারণেই ঝুড়ি ভাজা, আর পেঁয়াজ তেল দিয়ে আমি মুড়িটা মেখে নিচ্ছি, আর একটুখানি পেঁয়াজি করব, যেটা দিয়ে সন্ধেবেলার আর কি টিফিন করা হবে, পেঁয়াজি দিয়ে মুড়ি মাখা খাওয়া হবে আর সঙ্গে চা, তো এটা দিয়ে আজকে সন্ধেবেলা আমরা সবাই মিলে টিফিন করব। আর টিফিন করার পর ছেলেকে নিয়ে বসবো একটু পড়তে, আর ছেলেকে পড়ানোর পর না আজকে আর কোনো ভিডিও করতে পারেনি, তার কারণ ছেলে খুব বিরক্ত করছিল আর কারেন্টও ছিল না, সেই কারণে আর কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তাই ছেলেকে পড়াতে পড়াতেই তোমাদের কাছ থেকে আজকে গুড বাই বলে দেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবে, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, হ্যাঁ আমি বলছি প্লিজ একটা লাইক করো অন্তত ভালো লাগলে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা। পিজন মানে কি বাবাই? পিজন মানে কি? পিজন হ্যাঁ, স্প্যারো মানে কি? স্প্যারো মানে পিকক মানে ময়ূর, ক্রো মানে প্যারট মানে হিন মানে মুরগি, তারপর আউল মানে কি? তুমি বলো আউল মানে কি? কিংফিশার মানে হ্যাঁ মাছরাঙ্গা, গুড। ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহ না গৃহপালিত পশু, ভালো করে বসো, এরকম করতে হয় না পড়তে বসে। ডগ মানে কি? কাউ মানে
রেবিট মানে খরগোশ, হর্স মানে ঘোড়া, গোট মানে ছাগল, র‍্যাট মানে ইঁদুর, শিপ মানে ভেড়া, ডাঙ্কি মানে ঘোড়া না, ডাঙ্কি মানে গাধা, ক্যাট মানে কি, ক্যাট মানে কি তুমি বলো, দেখে বলো একটু, দেখে বলো, ক্যাট মানে, ক্যাট মানে, হ্যাঁ তো ভুলে যাচ্ছি না কেন। তারপরে আচ্ছা ভেজিটেবিল মানে কি বাবাই, হ্যাঁ পটেটো মানে আলু, টমেটো মানে, টমেটো মানে, টমেটো মানে টমেটো, হ্যাঁ কলিফ্লাওয়ার মানে, কলিফ্লাওয়ার মানে কি বলো তুমি বলো, তুমি বলো, দেখে বলো কলিফ্লাওয়ার মানে কি, ফুল, ফুল কপি, হ্যাঁ লেডি ফিঙ্গার মানে, লেডি ফিঙ্গার মানে ক্যারোট, হ্যাঁ ক্যাবেজ মানে, ক্যাবেজ মানে কি তুমি বলো, দেখে বলো একটু, দেখে বলো ক্যাবেজ মানে, বাঁধাকপি, ব্রোকলি মানে, ব্রোকলি, লং বিনস মানে, লং বিনস মানে কি তুমি দেখে বলো কি, লং বিনস মানে সবজি, বরবটি, বরবটি, ক্যারট মানে, ক্যারট মানে গাজর, হ্যাঁ ব্রিঞ্জল মানে, ব্রিঞ্জল মানে, ব্রিঞ্জল মানে দেখে বলো, বেগুন, হ্যাঁ গিঞ্জার মানে, গিঞ্জার মানে তুমি বলো, দেখে বলো গিঞ্জার মানে কি, তারপরে বলো তো কিউকাম্বার মানে কি, কিউকাম্বার মানে ছোঁচা, হ্যাঁ চিলি মানে কি, লঙ্কা, পামকিন মানে কি, মিট্টি কুমা, হ্যাঁ অনিয়ন মানে কি, কি বলে অনিয়ন মানে কি, পেঁয়াজ, বিটার গার্ড মানে, বিটার গার্ড মানে কি, কি বলে তুমি দেখে বলো, বিটার গার্ড মানে কি বলে, করো, করো, হ্যাঁ